ঐতিহ্যবাহী সেবারহাট নতুন স্কুল মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি। মঙ্গলবার দুপুরে সেবারহাট নতুন স্কুল মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সাদিক ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী মোহাম্মদ মুসা ভোটারদের সাথে গণসংযোগ ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সভাপতি প্রার্থী মোহাম্মদ মুসা আমাদের নোয়াখালী জেলা প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আমি যদি সভাপতি পদে নির্বাচিত হই, সকল ব্যবসায়ীদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে পাশে থাকব। যদি সভাপতি নির্বাচিত হন, তাহলে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য কি করবেন এই বিষয়ে আমাদের মিডিয়া একটু বলেন তো। মহান রব্বুল আলামিন যদি আমাকে সভাপতি পদে নির্বাচিত করে, আমার প্রিয় ভোটার ভাইদের ভোটের সিলাই ইনশাল্লাহ আমাদের এই শেরবাংলা স্কুল মার্কেটের যেই সমস্যাগুলো রয়েছে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি আমার এই মার্কেটের ব্যবসায়ীদের এবং মার্কেটের ডেভেলপের জন্য আমি কাজ করি। আগামী 20 ফেব্রুয়ারি ও সোমবার আমার অনুরোধ থাকবে প্রত্যেক ব্যবসায়ী আমাকে সভাপতি পদে আপনার মহামূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।